মানুষের চোখ অন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ছানি রোগ। কিন্তু এই ছানি রোগ সহজেই ভালো করা যায়। অপারেশন করে লেন্স লাগিয়ে দিলে আবার ছানি ভালো হয়ে যায়। কিন্তু এরপরেই যে দ্বিতীয় প্রধান রোগটি মানুষকে অন্ধ করে দেয় তা হলো গ্লোকোমা। গ্লোকোমা রোগে চোখের প্রেসার বেড়ে যায় এবং তার ধারাবাহিকতায় চোখের নার্ভ নষ্ট হয়ে যায়। এই নার্ভ একদিনে নষ্ট হয় না, আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হয় এবং এর কোনো লক্ষণ প্রথম দিকে রোগী নিজে বুঝতে পারেন না। এ কারণেই এটি সবচেয়ে ভয়াবহ। আরেকটি ভয়াবহ এই জন্যই যে গ্লোকোমার কারণে অন্ধ একবার হয়ে গেলে সেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই হলো গ্লোকোমা রোগের ইতিবৃত্ত।